আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আজকে পর্যায় সারণীর রসায়ন বিজ্ঞানের পর্যায় সারণীর চতুর্থ অধ্যায়ের দ্বিতীয় অংশ নিয়ে আলোচনা করো। প্রথম অংশ নিয়ে আগের দিন আলোচনা করেছিলাম, সেক্ষেত্রে বলেছিলাম পর্যায় সারণীতে একটা মৌলের অবস্থান নির্ণয় করার ক্ষেত্রে দুইটা জিনিস আমাকে লিখতে হয়, একটা হলো পর্যায়, একটা হলো গ্রুপ। পর্যায় নির্ণয় করার ক্ষেত্রে সর্বোচ্চ শক্তি স্তরের মান পর্যায় এবং গ্রুপ নির্ণয় করার ক্ষেত্রে আমরা তিনটে নিয়মের কথা বলেছি। প্রথম নিয়মটা হলো সর্বশেষ শক্তি স্তরে যদি এস অরবিটাল থাকে তাহলে এস অরবিটালে যতটা ইলেকট্রন সেটাই তার গ্রুপ। সর্বশেষ শক্তি স্তরে এস অরবিটাল এবং পূর্ববর্তী শক্তি স্তরে যদি ডি অরবিটাল থাকে এস ও ডি এর ইলেকট্রন যোগ করলেই তার গ্রুপ। আর সর্বশেষ শক্তি স্তরে যদি এস ও পি অরবিটাল থাকে তাহলে এস ও পি অরবিটালের মোট ইলেকট্রনের সাথে জট যোগ করে আমাদের গ্রুপ নির্ণয় করতে হয়। আচ্ছা, তাহলে দেখো এই অংশটুকু আমরা আজকে পারি কিনা। স্ক্যান্ডিয়াম 21, ক্যালসিয়াম 20, ব্রোমিন 35, আর্গন 18, কপার হলো 29। এই পাঁচটা মৌলের ইলেকট্রন বিন্যাস আগে নিজেরা করবে, তারপরে আমার সাথে উত্তর মিলিয়ে নেবে। প্রথমত ইলেকট্রন বিন্যাস করো। করার পরে এখন খেয়াল করো, স্ক্যান্ডিয়ামের ক্ষেত্রে সর্বোচ্চ শক্তি স্তরের মান হলো 4, তাই স্ক্যান্ডিয়ামের পর্যায় হবে 4। ক্যালসিয়ামের সর্বোচ্চ শক্তি স্তরের মান যেটা আমি রেড কালার দিয়ে লিখে দিছি দেখো, তাই ক্যালসিয়ামের পর্যায় হবে 4। ব্রোমিনের সর্বোচ্চ শক্তি স্তরের মান 4, তাই ব্রোমিনের পর্যায় হবে 4। আর্গনের সর্বোচ্চ শক্তি স্তরের মান 3, তাই পর্যায় হবে 3। কপারের সর্বোচ্চ শক্তি স্তরের মান 4, তাই পর্যায় হবে 4। তাই পর্যায়টা নির্ণয় করা মোটামুটি সহজ। গ্রুপের ক্ষেত্রে একটু খেয়াল করবে, সর্বশেষ শক্তি স্তরে এস অরবিটাল থাকলে দেখবে তার পূর্ববর্তী শক্তি স্তরে ডি অরবিটাল আছে কি না। যেহেতু সর্বশেষ শক্তি স্তরে এস অরবিটাল আছে এবং পূর্ববর্তী শক্তি স্তর যেমন 3 নম্বর শক্তি স্তরে ডি অরবিটাল আছে, তাহলে এস আর ডি অরবিটালের মোট ইলেকট্রন যোগ করলে হবে গ্রুপ, তার মানে 2 এর 1 3, তার মানে গ্রুপ হবে 3। ক্যালসিয়ামের ক্ষেত্রে দেখো, সর্বশেষ শক্তি স্তরে এস অরবিটাল থাকলেও পূর্ববর্তী শক্তি স্তরে ডি অরবিটাল নাই, তার মানে এস এ যতটা ইলেকট্রন আছে সেটাই তার গ্রুপ, তার মানে গ্রুপ হবে 2। তারপরে ব্রোমিনের দেখো, সর্বশেষ শক্তি স্তরে এস ও পি অরবিটাল আছে, তার মানে এস ও পি অরবিটালে মোট ইলেকট্রন হলো 7টা, তার সাথে দশ যোগ করতে হবে নিয়ম অনুসারে, দশ যোগ করলে হবে 17, তার মানে ব্রোমিনের পর্যায় হলো 17। আর্গনের দেখো, সর্বশেষ শক্তি স্তরে এস ও পি অরবিটাল আছে, যেটা রেড কালার করে দিয়েছি। এস ও পি অরবিটাল থাকলে মোট ইলেকট্রনের সাথে দশ যোগ করতে হয়, তাই যোগ করলে হবে 8, আর নিয়ম অনুসারে 8 দশ যোগ করলে 10 আর 8 18। কপারের সর্বশেষ শক্তি স্তরে এস অরবিটাল আছে কিন্তু পূর্ববর্তী শক্তি স্তরে আবার দেখো ডি অরবিটাল আছে, তাহলে এস আর ডি অরবিটালের ইলেকট্রন যোগ করলে গ্রুপ হবে, তার মানে 11। এখন দেখো নিজেদের কতটুকু প্রস্তুতি হয়েছে, যে অবস্থান নির্ণয় করা আমরা পারি কিনা। ওকে, এরপরে আসি অরবিটালে ইলেকট্রন প্রবেশের ক্রম। এই নিয়মটা আমরা আগে থেকেই পড়েছি, কোনো একটা অরবিটালে ইলেকট্রন প্রবেশের ক্রম হলো 3টি, যে সর্বোচ্চ শক্তি স্তরে আগে ইলেকট্রন প্রবেশের নিয়ম হলো নিম্ন শক্তির অরবিটালে আগে ইলেকট্রন প্রবেশ করবে, এরপর ক্রমান্বয়ে উচ্চ শক্তির অরবিটালে ইলেকট্রন প্রবেশ করে। তাহলে এখানে সেই অরবিটালের ক্রম অনুসারে ইলেকট্রন দেখানো হয়েছে এবং এই নিয়মটা আগে থেকেই জানো, এসএস আর এই যেগুলো একই কালারগুলো সেগুলো একত্রে উচ্চারণ করবে, এসএস, পিএস, পিএস, ডিপিএস, ডিপিএস, এফ ডিপিএস, এফ ডিপিএস, এভাবে মূলত শক্তির ক্রম অনুসারে ইলেকট্রন প্রবেশ করে। এস অরবিটালে 2টা, পি অরবিটালে 6টা, ডি অরবিটালে 10টা এবং এফ অরবিটালে 14টা ইলেকট্রন থাকে। ওকে, এখন দেখো এ হলো পর্যায় সারণী। পর্যায় সারণীর ক্ষেত্রে আমরা পড়েছি 1 নম্বর গ্রুপের মৌলগুলোকে বলা হয় ক্ষার ধাতু, 2 নম্বর গ্রুপের মৌলগুলোকে বলা হয় মিথক্ষার ধাতু। 1 নম্বর গ্রুপের মৌলগুলোকে ক্ষার ধাতু বলার কারণ পড়েছো, কারণ হাইড্রোজেন বাদে সবগুলোই ক্ষার ধাতু, কারণ এরা সবাই পানির সাথে বিক্রিয়া করে ক্ষার এবং হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে। 2 নম্বর গ্রুপের মৌলগুলোকে বলা হয় মিথক্ষার ধাতু, এরা কেন মিথক্ষার ধাতু, এরা সবাই পানির সাথে বিক্রিয়া করে ক্ষার এবং হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে এবং এদের সবাই কি মাটির বিভিন্ন উপাদান থেকে পাওয়া যায়, এই জন্য এদেরকে বলা হয় মিথক্ষার ধাতু। তো মনে রাখবে 1 নম্বর গ্রুপের ধাতুগুলো যে ক্ষার উৎপন্ন করে তারা হলো অক্সাইডের ক্ষার, আর 2 নম্বরগুলো যে ক্ষার উৎপন্ন করে সেটা হলো হাইড্রোক্সাইডের ক্ষার। আর পরে সে 11 নম্বর গ্রুপের মৌলগুলোকে বলা হয় মুদ্রা ধাতু, কারণ এটা বিভিন্ন মুদ্রা তৈরিতে ব্যবহার করা হতো। 17 নম্বর গ্রুপের মৌলগুলোকে বলা হয় হ্যালোজেন মৌল, হ্যালোজেন শব্দটা হলো সামুদ্রিক লবণ, অর্থাৎ এই গ্রুপের মৌলগুলোকে সামুদ্রিক লবণের বিভিন্ন উপাদান থেকে তৈরি করা যায় পাওয়া যায়। এছাড়াও এরা নিজেদের সাথে যুক্ত হয় দ্বি মৌল অণু গঠন করে, দ্বি মৌল অণু মানে একটা অণু গঠন করে এবং তার ভিতরে 2টা একই মৌলের পরমাণু থাকে, দ্বি মৌল অণু গঠন করে এবং এরা সবাই ধাতুর সাথে বিক্রিয়া করে ধাতব আয়ন, ধাতব লবণ উৎপন্ন করে।
আর 18 নম্বর গ্রুপের মৌলগুলোকে আমরা বলেছি নিষ্ক্রিয় মৌল বলা হয়। এদের কেন নিষ্ক্রিয় মৌল বলে? কারণ এদের সবার ইলেকট্রন বিন্যাস করলে সর্বশেষ শক্তি স্তরটা ইলেকট্রন দ্বারা পরিপূর্ণ থাকে, যার কারণে তারা কোনো ইলেকট্রন ত্যাগ বা গ্রহণ করতে চায় না, বলে কোনো রাসায়নিক বন্ধনও অংশগ্রহণ করে না, কোনো রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করে না, এই জন্য এদেরকে বলা হয় নিষ্ক্রিয় মৌল। আরেকটা বিষয় যেটা ছিল, 3 থেকে 12 নম্বর 12 পর্যন্ত এই মৌলগুলোকে বলা হয় ডিবোলক মৌল বা অবস্থানান্তর মৌল। আজকে যে অংশটা আলোচনা, ডিবোলক বা অবস্থানান্তর মৌলের বিষয়টা আমাদের কি, 1 নম্বর গ্রুপের মৌলগুলো ক্ষার ধাতু জানো, 2 নম্বর মিৎক্ষার ধাতু, 11 নম্বর মুদ্রা ধাতু, 3 থেকে 12 ডিবোলক মৌল বা অবস্থানান্তর মৌল, 17 নম্বর হ্যালোজেন মৌল, 18 নম্বর নিষ্ক্রিয় মৌল, সবগুলো আলোচনা করেছিলাম। আজকে যেটা আলোচনা করব, 3 থেকে 12 ডিবোলক মৌল বা অবস্থানান্তর মৌলগুলো কি। মূলত কোন একটা 3 থেকে 12 এই পর্যায়ের মৌলগুলোকে প্রথমত ইলেকট্রন বিন্যাস করলে ইলেকট্রন বিন্যাসে স্থিতিশীল আয়ন গঠন করবে। ইলেকট্রন বিন্যাস করার পরে স্থিতিশীল আয়ন গঠন করবো। স্থিতিশীল আয়ন গঠনের পর ডি অরবিটাল যদি আংশিকভাবে ইলেকট্রন দ্বারা পূর্ণ থাকে, আমরা জানি ডি অরবিটাল ইলেকট্রন থাকে 10টা, তাহলে আংশিকভাবে ইলেকট্রন দ্বারা পূর্ণ মানে 1 থেকে 9 পর্যন্ত যদি ইলেকট্রন থাকে, তাহলে সেগুলোকে আমরা অবস্থানান্তর মৌল বলবো। আবার বলি, স্থিতিশীল আয়ন গঠনের পরে ডি অরবিটাল যদি আংশিকভাবে ইলেকট্রন দ্বারা পূর্ণ থাকে, মানে 1 থেকে 9 মধ্যে থাকে, তাহলে সেগুলোকে বলা হবে অবস্থানান্তর মৌল। এখন স্থিতিশীল আয়ন মানেটা কি? অর্থাৎ কোনো একটা মৌল যোজনী যত সেই মৌলটা ততটা ইলেকট্রন, ধাতব মৌল তত, কারণ এরা সবাই ধাতু, তা ধাতু ইলেকট্রন ত্যাগ করে, কোনো একটা ধাতব মৌল যোজনী যত ততটা ইলেকট্রন ত্যাগ করে সেই স্থিতিশীল আয়ন গঠন করে। তার মানে অতটা ইলেকট্রন ত্যাগ করার পর দেখতে হবে ডি অরবিটালে কতটা ইলেকট্রন আছে, 1 থেকে 9 মধ্যে থাকলে ডিবোলক মৌল অবস্থান্তর মৌল, না থাকলে অবস্থান্তর মৌল নয়। এখন খেয়াল করো, আমরা একটা উদাহরণ দিয়েছি, কপার ও স্ক্যান্ডিয়াম এরা সবাই 3 থেকে 12 মধ্যে আছে, কোনটা অবস্থান্তর মৌল? সংজ্ঞাটা কি দেখো, যে সকল ধাতব মৌলের স্থিতিশীল আয়নের ইলেকট্রন বিন্যাসে ডি অরবিটাল আংশিকভাবে ইলেকট্রন দ্বারা পূর্ণ থাকে তাদেরকে অবস্থান্তর মৌল বলে। আংশিকভাবে পূর্ণ মানে 1 থেকে 9 মধ্যে থাকতে হবে। দেখো রেড মার্ক করে যেগুলো, এগুলোর শর্ত, স্থিতিশীল আয়ন গঠন করবে, ডি অরবিটাল থাকতে হবে, এবং সেখানে আংশিকভাবে ইলেকট্রন দ্বারা পরিপূর্ণ পূর্ণ থাকতে হবে, তাহলেই তারা হবে কি, অবস্থানান্তর মৌল। কপারের পারমাণবিক সংখ্যা হলো 29, স্ক্যান্ডিয়াম হলো 21, 29 আর 21 প্রথমে আমরা ইলেকট্রন বিন্যাস করব, তারপরে গিয়ে আমার এইটার সাথে মিলিয়ে নিবে, নিজের আগে ইলেকট্রন বিন্যাসটা করো। কপার এবং স্ক্যান্ডিয়ামের ইলেকট্রন বিন্যাস করলাম, দেখো স্ক্যান্ডিয়ামের ইলেকট্রন বিন্যাস করুন কপার। এখন স্থিতিশীল আয়ন গঠন করার ক্ষেত্রে আগেই বলেছি যে মৌলটা, এরা সবাই ধাতু, তার মানে ধাতু যতটা ইলেকট্রন ত্যাগ করে যদুনি যত ততটা ইলেকট্রন ত্যাগ করে, তাই স্ক্যান্ডিয়াম 3টা ইলেকট্রন ত্যাগ করে, কারণ স্ক্যান্ডিয়ামের যদুনি 3 এবং কপারের যদুনি 1 এবং 2, কপার 2টা ইলেকট্রন ত্যাগ করে স্থিতিশীল আয়ন গঠন করে, 1টা ইলেকট্রন ত্যাগ করে স্থিতিশীল আয়ন গঠন করে। এখন দেখো আমরা স্ক্যান্ডিয়াম যখন 3টা ইলেকট্রন ত্যাগ করবে, তার মানে স্ক্যান্ডিয়াম ডি অরবিটাল থেকে 1টা এবং এস অরবিটাল থেকে 2টা, এই মোট 3টা ইলেকট্রন ত্যাগ করে স্ক্যান্ডিয়াম 3 আয়ন গঠন করলো, Sc3+। এবং কপারের ক্ষেত্রে কপার 2টা ইলেকট্রন ত্যাগ করলো, 2টা ইলেকট্রন ত্যাগ করার ক্ষেত্রে এস থেকে 1টা ইলেকট্রন এবং ডি থেকে 1টা ইলেকট্রন, এই 2টা ইলেকট্রন ত্যাগ করে থাকে এটা। এখন দেখো স্থিতিশীল আয়ন গঠন করার পর স্ক্যান্ডিয়ামের ডি অরবিটালে ইলেকট্রন হলো 0, অর্থাৎ 1 থেকে 9 মধ্যে পড়েনি, তাই স্ক্যান্ডিয়াম অবস্থানান্তর মৌল নয়। কপার স্থিতিশীল আয়ন গঠন করার পর দেখো ডি অরবিটালে 9টা ইলেকট্রন আছে, অর্থাৎ 1 থেকে 9 মধ্যে আছে, যার কারণে কপার অবস্থানান্তর মৌল। তাহলে অবস্থানান্তর মৌল হওয়ার ক্ষেত্রে প্রথমে ইলেকট্রন বিন্যাস করবে, স্থিতিশীল আয়ন গঠন করবে। স্থিতিশীল আয়ন মানে হলো যে মৌলের যোজনী যত সে ততটা ইলেকট্রন ছেড়ে দিয়ে স্থিতিশীল আয়ন গঠন করার পরে দেখবে ডি অরবিটালে 1 থেকে 9 মধ্যে ইলেকট্রন থাকলে অবস্থানান্তর মৌল, আর যদি এটা না হয় তাহলে অবস্থানান্তর মৌল নয়। এখন দেখো স্থিতিশীল আয়ন আমি কীভাবে বুঝবো, দেখো একটা উদাহরণ দিয়েছি, এগুলো মুখস্থ রাখবে, মানে এরা স্থিতিশীল আয়ন মানে এরা এতটা ইলেকট্রন ত্যাগ করলে স্থিতিশীল তা গঠন করে। কপার 2টা আয়ন, 1টা ছেড়ে দিলে স্থিতিশীল আয়ন, 2টা ছেড়ে দিলে স্থিতিশীল আয়ন, আয়রন 2 আর 3 যে কোনো একটা ছেড়ে দিলে সেই স্থিতিশীল আয়ন গঠন করবে, স্ক্যান্ডিয়াম 3টা, ক্রোমিয়াম 3টা ইলেকট্রন ছেড়ে দিয়ে স্থিতিশীল আয়ন গঠন করে, জিঙ্ক 2টা ইলেকট্রন ছেড়ে দিয়ে স্থিতিশীল আয়ন গঠন করে, নিকেল 2টা ইলেকট্রন ছেড়ে দিয়ে স্থিতিশীল আয়ন গঠন করে। তো এটা তোমাকে মুখস্থ রাখতে হবে, কতটা ইলেকট্রন ছেড়ে দিয়ে স্থিতিশীল আয়ন তারা গঠন করে। ওকে, এরপর দেখো আয়রন ও জিঙ্কের মধ্যে কোনটি অবস্থানান্তর মৌল এটা ব্যাখ্যা করবো। আয়রন এবং জিঙ্কের, আয়রনের পারমাণবিক সংখ্যা হলো 26 এবং জিঙ্কের পারমাণবিক সংখ্যা হলো 30। তো
তাহলে আয়রন 26 এবং জিঙ্ক 30 এই দুইটা মৌলের ইলেকট্রন বিন্যাস করে তারপরে আমরা ব্যাখ্যাটা দিব। খেয়াল করো, আয়রন এবং জিঙ্ক ইলেকট্রন বিন্যাস করো, তারপরে আয়রনের যোজনী হলো 2 আর 3, আমরা দেখিয়েছি। তার মানে আয়রন 2টা ইলেকট্রন ত্যাগ করো স্থিতিশীলতা অর্জন করতে পারে, 3টা ইলেকট্রন ছেড়ে দিয়েও স্থিতিশীলতা অর্জন করতে পারে। তা আয়রন যখন 2টা ইলেকট্রন ছেড়ে দেয়, খেয়াল করো 2টা ইলেকট্রন ছেড়ে দিতে গেলে তখন আয়রন এস থেকে 2টা ইলেকট্রন ত্যাগ করে, তখন 3d6 পর্যন্ত হবে, এটা স্থিতিশীল আয়ন। আর যদি 3টা ইলেকট্রন, কারণ আয়রনের 2 এবং 3 2টা ইলেকট্রন, 2টা হতে পারে অথবা 3 ছেড়ে দিলেও স্থিতিশীল আয়ন গঠন করতে পারে। যখন 3টা ইলেকট্রন ছেড়ে দেয় তখন আয়রনের অবস্থাটা, 3টা ইলেকট্রন ছেড়ে দিতে গেলে এস থেকে 2টা, ডি থেকে 1টা, এই 3টা ইলেকট্রন ছেড়ে দেওয়ার পরে তখন আয়রনের কাঠামোটা দাঁড়ায় এরকমের। আর জিঙ্কের একটা মাত্র স্থিতিশীল আয়ন আছে, সেটা হলো 2টা ইলেকট্রন ছেড়ে দিলে। তাহলে আয়রন 2টা ইলেকট্রন ছেড়ে দিল, 2টা ইলেকট্রন ছেড়ে দিলে এস থেকে 2টা ছেড়ে দেবে, তখন এই কাঠামোটা দাঁড়াবে। এখন দেখো, এই স্থিতিশীল আয়ন গঠন করার পরে আয়রনের যদি এফি 2+ নেও তাহলে 6টা ইলেকট্রন আছে, যা 1 থেকে 9-এর মধ্যে, অথবা যদি 3টা ইলেকট্রন ছেড়ে দিয়ে স্থিতিশীল আয়ন গঠন করো তাহলে 5 আছে, তার মানে 1 থেকে 9-এর মধ্যে আছে। তার মানে আয়রন একটা অবস্থানান্তর মৌল। কিন্তু জিঙ্কের ক্ষেত্রে দেখো, স্থিতিশীল আয়ন গঠন করার পরে ডি অরবিটাল 10টা ইলেকট্রন আছে, তার মানে 1 থেকে 9-এর মধ্যে হয়নি, যার কারণে জিঙ্ক অবস্থানান্তর মৌল নয়। তাহলে অবস্থানান্তর মৌল হতে গেলে তোমাকে প্রথমে ইলেকট্রন বিন্যাস করতে হবে, তারপরে তোমাকে তার আয়নিত অবস্থার ইলেকট্রন বিন্যাস মানে হলো স্থিতিশীল আয়ন গঠন করতে হবে। স্থিতিশীল আয়ন গঠন করার ক্ষেত্রে তো আগেই বললাম, যার যোজনী যত সে ততটা ইলেকট্রন ছেড়ে দিয়ে স্থিতিশীলতা অর্জন করতে পারে। স্থিতিশীলতা অর্জন করার পরে তোমাকে দেখতে হবে ডি অরবিটালে কয়টা ইলেকট্রন আছে, যদি 1 থেকে 9-এর মধ্যে ইলেকট্রন থাকে তাহলে তারা অবস্থানান্তর মৌল, আর যদি 1 থেকে 9 না থাকে তাহলে তারা অবস্থানান্তর মৌল নয়। ওকে, এখন দেখো পর্যায় সারণীর মূল ভিত্তি কি আলোচনা করো। পর্যায় সারণীর ক্ষেত্রে আমরা বলেছিলাম পর্যায় সারণী প্রথমে পারমাণবিক ভর অনুসারে সাজিয়েছে, পরবর্তীতে 1913 সালে হেনরি মোসলি যখন পারমাণবিক সংখ্যা আবিষ্কার করে তখন তাদেরকে পারমাণবিক সংখ্যা অনুসারে সাজানো হয়েছে, এরপরে গিয়ে ইলেকট্রন বিন্যাসে সাজানো হয়েছে যদিও। তাহলে এখন খেয়াল করো কোনটা দিয়ে ব্যাখ্যা করা যায়। পারমাণবিক ভর দিয়ে ব্যাখ্যা করা যায় না, কারণ তোমরা জানো প্রথমে পারমাণবিক ভর দিয়ে সাজানোর পরে ত্রুটিটা দাঁড়ায় আয়োডিন এবং টেরুলিয়াম, আর্গন এবং পটাশিয়ামের ক্ষেত্রে। আয়োডিন এবং টেরুলিয়ামের ক্ষেত্রে আয়োডিন হলো 127, টেরুলিয়াম হলো 128। যদি পারমাণবিক ভরের ক্রম অনুসারে সাজাও তাহলে আয়োডিনকে দিতে হয় 16 নম্বর গ্রুপের মৌলের সাথে এবং টেরুলিয়ামকে দিতে হয় 17 নম্বর গ্রুপের মৌলের সাথে। 17 নম্বর গ্রুপ হ্যালোজেন, তার মানে আয়োডিন চলে যাবে 16 নম্বর গ্রুপের সাথে, হ্যালোজেন মৌল যাবে 16 নম্বরে, টেরুলিয়াম চলে যাবে 17 নম্বর গ্রুপ মানে হ্যালোজেনের মধ্যে। তার মানে নিজ নিজ যে গ্রুপের ধর্ম একই থাকবে সেটা আর থাকে না, কারণ হ্যালোজেন চলে যায় 16 নম্বর গ্রুপের মৌলের সাথে আয়োডিন, টেরুলিয়াম চলে যায় হ্যালোজেনের মধ্যে। আরেকটা অসুবিধা হয় আর্গন এবং পটাশিয়ামের ক্ষেত্রে। পটাশিয়াম এবং আর্গনের যদি পারমাণবিক ভর অনুসারে আমরা ইলেকট্রন সাজাই পর্যায় সারণীতে, তাহলে প্রথমে দিতে হবে পটাশিয়াম, সেক্ষেত্রে পটাশিয়াম চলে যায় নিষ্ক্রিয় মৌলের সাথে এবং আর্গন চলে যায় 1 নম্বর গ্রুপের মৌলের সাথে। সেক্ষেত্রে তাদের নিজ নিজ ধর্মের যে মিল থাকতে হবে সেটা আর থাকে না, এই জন্য পারমাণবিক ভর পর্যায় সারণীর মূল ভিত্তি হয় না, আগের দিনে আলোচনা ছিল। এরপরে যখন পারমাণবিক সংখ্যা অনুসারে সাজালো, এই যে ত্রুটিগুলো ছিল আয়োডিন, টেরুলিয়াম এবং আর্গন এবং পটাশিয়াম, এদের দূর হয়ে যায়, কারণ তোমরা দেখবে আয়োডিনের পারমাণবিক সংখ্যা হলো 53 এবং টেরুলিয়ামের পারমাণবিক সংখ্যা হলো 52, তার মানে 52 আগে বসবে, সেক্ষেত্রে টেরুলিয়াম 16 নম্বর গ্রুপের মৌলের সাথেই বসে এবং 53 পরে, তার মানে হ্যালোজেনের মৌলের সাথে বসে। তার মানে ভর অনুসারে সাজানোর কারণে যে ত্রুটি, সেই ত্রুটিটা এখানে দূর হয়ে যায়। আর্গন এবং পটাশিয়ামের ক্ষেত্রে জানো পটাশিয়ামের পারমাণবিক সংখ্যা 19, আর্গন হলো 18, তার মানে আর্গন 18 পারমাণবিক সংখ্যা অনুসারে সাজালে সে 18 নম্বর গ্রুপেই পড়ে এবং পটাশিয়াম 1 নম্বর গ্রুপ মানে ক্ষার ধাতুর সাথেই পড়ে, এবং তাদের নিজ নিজ গ্রুপের মৌলগুলোর ধর্ম মিলে যায়। তার মানে পারমাণবিক ভরের ত্রুটিটা পারমাণবিক সংখ্যা দিয়ে দূর করা গেল। কিন্তু পারমাণবিক সংখ্যার ক্ষেত্রে কিছু সমস্যা হলো, তোমরা জানো 1 নম্বর পর্যায়ে 2টা মৌল আছে, পর্যায় সারণী 1 নম্বর গ্রুপে আমাদের জানি 1 নম্বর পর্যায়ে 2টা মৌল, 2টা 2 নম্বর গ্রুপ, 3 নম্বর গ্রুপে 8টা করে, 3 এবং 4 নম্বর, 4 এবং 5 নম্বর গ্রুপে 16টা করে, 6 এবং 7 নম্বর গ্রুপে আমাদের 32টা করে মৌল আছে। কেন বিভিন্ন পর্যায়ে বিভিন্ন সংখ্যক মৌল, সবগুলো পর্যায়ে একই রকমের মৌল দেওয়া যেত না, কেন ভিন্ন হলো? এই ব্যাখ্যাটা পারমাণবিক সংখ্যা দিয়ে দেয়া যায় না। আরেকটা সমস্যাটা হলো এই যে দেখো, বেরিলিয়ামের পরে এই যে 57, ল্যান্থানাম থেকে লুটিসিয়াম পর্যন্ত এই যে 57 থেকে 71 পর্যন্ত মৌল, এখানে না দিয়ে আলাদা করে দিয়েছে। 89 থেকে 103 পর্যন্ত পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌলগুলো এখানে না দিয়ে আলাদা করে এই জায়গায় দিল। কেন দিল সেই ব্যাখ্যাটা পারমাণবিক সংখ্যা দিয়ে ব্যাখ্যা করা যায় না, তাহলে সেই জন্য ইলেকট্রন বিন্যাস দিয়ে আমরা এটা ব্যাখ্যা করতে পারি। আসি এখন ইলেকট্রন বিন্যাস দিয়ে, কেন বিভিন্ন পর্যায়ে বিভিন্ন সংখ্যক মৌল দেওয়া হয়েছে।
এখন দেখো, আমরা যদি পারমিট সংখ্যা হাইড, অর্থাৎ 1 থেকে 11 পর্যন্ত পারমিট সংখ্যা তোমরা নিজেরা ইলেকট্রন ম্যাচ করবে, তারপরে আমার কথাগুলো শুনবে ভিডিও থেকে। হাইড্রোজেন এবং হিলিয়াম ইলেকট্রন বিন্যাস থেকে দেখো, হাইড্রোজেন এবং হিলিয়াম দুইটারই সর্বোচ্চ শক্তি স্তরের মানে 1, তার কারণে তাদেরকে 1 নম্বর পর্যায়ে দেওয়া হয়েছে। কিন্তু যখনই পারমিট সংখ্যা 3 হয়ে যায়, তখন তারা দেখো শক্তি স্তর হয়ে যায় 2, অর্থাৎ সর্বোচ্চ শক্তি স্তরের মান 2, যার কারণে তাকে আর 1 নম্বর পর্যায়ে দেওয়া যাবে না। নিয়ম অনুসারে সর্বোচ্চ শক্তি স্তরের মানই হবে পর্যায়ে, এই জন্য 3 1 নম্বর পর্যায়ে মৌল হতে পারে না। 3 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌলটা হয়ে যায় 2 নম্বর পর্যায়ে, এই জন্য পর্যায় সারণীর 1 নম্বর পর্যায়ে 2টা মৌল দেওয়া আছে, কারণ 1 এবং 2 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌলটাই শুধুমাত্র 1 নম্বর পর্যায়ের মধ্যে পড়ে, 3 থেকে তাদের পর্যায় চেঞ্জ হয়, 2 নম্বর হয়ে যায়, এই জন্য 1 নম্বর পর্যায়ে মূলত 2টা মৌল। এখন 2 নম্বর পর্যায়ে 8টা কেন, খেয়াল করো, 3 থেকে 11 পর্যন্ত ইলেকট্রন করবে। দেখেন দেখো, 3 থেকে 10 পর্যন্ত পারমাণবিক সংখ্যার যে মৌলগুলো আছে তাদের ইলেকট্রন বিন্যাস থেকে দেখো প্রত্যেকটারই সর্বশেষ শক্তি স্তরে মান হলো 2, তার মানে 3 থেকে 10 পর্যন্ত এই পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌলগুলোর সবারই শেষ শক্তি স্তর 2 হওয়ার কারণে তাদের পর্যায় 2। কিন্তু যখনই পারমাণবিক সংখ্যা 11 হয়ে গেল, তখন দেখো তার শক্তি স্তর সর্বোচ্চ শক্তি স্তরের মান হয়ে গেল কত, 3, তার মানে সে আর 2 নম্বর পর্যায়ে থাকে না। অর্থাৎ 3 থেকে 10 এই 8টা মৌল, এই পারমাণবিক সংখ্যা বিশিষ্ট 8টা মৌল কী হয়, 2 নম্বর পর্যায়ে থাকতে পারে সর্বোচ্চ, এই জন্য 2 নম্বর পর্যায়ে 2টা মৌল। একইভাবে 3 নম্বর পর্যায়ে কেন তাহলে 8টা মৌল, খেয়াল করো, 11 থেকে 19 পর্যন্ত পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌলগুলো ইলেকট্রন বিন্যাস করবে, তারপর আমার ভিডিওটা দেখবে। এখানে এগারো থেকে 19 পর্যন্ত ইলেকট্রন বিন্যাস করার পর দেখো, 11 থেকে 18 পর্যন্ত পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌলগুলোর ইলেকট্রন বিন্যাস করলে সর্বশেষ শক্তি স্তর দেখো মান হলো 3, তাহলে তারা সবাই কি 3 নম্বর পর্যায়ের মৌল। কিন্তু যখনই 19 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌলটা ইলেকট্রন বিন্যাস করো, তখন দেখো সর্বোচ্চ শক্তি স্তরের মান হয়ে যায় 4, তার মানে তারা 3 নম্বর পর্যায়ে থাকে না, ছেড়ে পড়ে হয়ে যায় কি 4 নম্বর পর্যায়ে। এই জন্য 11 থেকে 18 এই পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মোট 8টি মৌল 3 নম্বর পর্যায়ে দেওয়া যায়, এই জন্য 3 নম্বর পর্যায়ে 8টা মৌল দেওয়া হয়েছে। ঠিক একইভাবে চতুর্থ পর্যায়েও তুমি দেখবে এভাবে, চতুর্থ পঞ্চম পর্যায়ে 18টা করে মৌল আছে, কারণ 18টা মৌলের পরে গিয়ে তাদের পর্যায়টা চেঞ্জ হয়ে যায়। তাহলে পর্যায়ে কেন ভিন্ন মৌল এটা বুঝতে পারলাম। এখন আসো যে এই যে দেখালাম যে একটা পর্যায়ে, অর্থাৎ ল্যান্থানাইট এবং অক্টিনাইট সিরিজের যে অংশটা সেটা কেন আলাদা করে দেওয়া হয়েছে, একটা জায়গায় কেন দেওয়া হয়নি, এখন একটা জায়গায় দেয়া না দেওয়ার কারণটা হলো, একটা জায়গায় দেয়া না কারণ হলো দেখো, এখানে বেরিলিয়াম 56 থেকে তুমি ইলেকট্রন বিন্যাস করে দেখো, এখানে বেরিলিয়াম 56 থেকে 70 পর্যন্ত বা 71 পর্যন্ত ইলেকট্রন বিন্যাস নিজের একটু করো, তারপরে বুঝতে পারবে। দেখো এখানে 56 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌলটা ইলেকট্রন বিন্যাস করলে দেখো সর্বোচ্চ শক্তি স্তরের মান 6, তাই এলো ষষ্ঠ পর্যায়ের মৌল, এবং এস এ 2টা ইলেকট্রন আছে, তাই গ্রুপ 1 কিন্তু 6, মানে 5 নম্বর শক্তি আছে, পূর্ববর্তী শক্তি স্তরে ডি অরবিটাল না থাকার কারণে এসে যতটা ইলেকট্রন আছে সেটাই তার গ্রুপ, এই জন্য সে 6 নম্বর পর্যায়ে 2 নম্বর গ্রুপে অবস্থিত। কিন্তু যখন 57 হবে তখন ইলেকট্রনটা যায় কোথায়, এফে চলে যায়, তার মানে সে শক্তি স্তর তো ইলেকট্রন বাড়তেছে না, বাড়ছে কোথায়, 4 নম্বর শক্তি স্তরে এফে চলে যাবে, কারণ শক্তি নিয়ম অনুসারে কম শক্তির অরবিটাল আগে যায়, সে অনুসারে কী হলো এসে 2টাই থেকে যায়, তার মানে এটাও কি 6 নম্বর পর্যায়ে 2 নম্বর গ্রুপে মৌল থাকে, কারণ এখানে ডি অরবিটাল আসে না। তাহলে এভাবে তুমি যদি 57 পর 58 করেছো, তাও দেখো এফে 2টা, 59, 60, 61, 62 করবে, দেখবে এফে বাড়বে কিন্তু শেষ শক্তি স্তরে ইলেকট্রন বাড়বে না, যার কারণে তারা পর্যায়ে এবং গ্রুপের কোনো চেঞ্জ হচ্ছে না। যখন 70 হয়ে যায় তখন এফে থাকে 14টা, তার মানে তখনও কি হয়, অর্থাৎ 56 থেকে 70 পর্যন্ত তাদের সবারই 6 নম্বর পর্যায়ে 2 নম্বর গ্রুপের মৌল, তার মানে এই এক জায়গায় এতগুলো মৌল হয়, তাহলে এক জায়গায় এতগুলো মৌল কীভাবে দিবে, এই জন্য একটা মৌল দেওয়ার পরে বাকি মৌলগুলো কী হলো আলাদা করে নিচে জায়গা দেখানো হচ্ছে। এরপরে দেখো 71 যখন পারমাণবিক সংখ্যা হয়, এফ যখন পূর্ণ হয়ে গেল তখন ইলেকট্রনটা যাবে কি 5D-তে, 5D-তে যখন যাবে তখন দেখো 6 নম্বর পর্যায়ে ঠিকই থাকে, কিন্তু তারা কী হলো এস এর আগে পূর্ববর্তী শক্তি স্তরে ডি চলে আসে, ডি চলে আসার কারণে তারা তখন কি 3 নম্বর গ্রুপ হয়। তাহলে যেহেতু 56 থেকে 70 পর্যন্ত এই পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌলগুলোর গ্রুপ এবং পর্যায়ের কোনো পরিবর্তন হয় না, তারা একই গ্রুপ একই পর্যায়ে থাকে, এই জন্য একটা 2 নম্বর গ্রুপে দিয়ে বাকি সবগুলোকে কি নিচে আলাদা করে দেখানো হয়। তাহলে ইলেকট্রন বিন্যাস থেকে এই ব্যাখ্যাটা দেওয়া যায়।
এখন দেখো কিভাবে, 88 থেকে তুমি যদি ইলেকট্রন বিন্যাস করো 103 পর্যন্ত, 88 ইলেকট্রন বিন্যাস করলে দেখবে সর্বোচ্চ শক্তি স্তরের মান 7, যার কারণে তাকে 7 নম্বর পর্যায়ে দেওয়া হয়েছে, এবং এস এর পূর্ববর্তী শক্তি স্তরে কোনো ডি অরবিটাল না থাকার কারণে এর গ্রুপ হলো 2। কিন্তু যখন 89 করবে তখন ইলেকট্রনটা যাবে কোথায়? এফে যাবে। তার মানে গ্রুপ পর্যায়ের কোনো চেঞ্জ হচ্ছে না, 7 নম্বর পর্যায়ের 2 নম্বর গ্রুপ। এভাবে 90 করো, এফে ইলেকট্রন যাবে, তার মানে এসে তো আর এখানে বাড়তেছে না, তার মানে 7 নম্বর পর্যায়ের 2 নম্বর গ্রুপ। এভাবে করতে করতে তুমি যখন 102 পর্যন্ত যাবে তখন তোমার কি এফে 14টা পরিপূর্ণ হয়ে যাবে, এবং তখনও সে কী হবে, অর্থাৎ 88 থেকে 102 এই সবগুলো পারমিট সংখ্যা বিশিষ্ট মৌলগুলো সবগুলোরই 7 নম্বর পর্যায়ে 2 নম্বর গ্রুপ পরিবর্তন হয় না, একই জায়গায় থাকবে, এক জায়গায় দেওয়া যায় না দেখে তাদেরকে আলাদা করে দেওয়া হয়েছে। যখন 103 হবে তখন তার গ্রুপ চেঞ্জ হয়ে যায়, দেখো কারণ 14 পূর্ণ হয়ে গেল, এ পূর্ণ হয়ে যাওয়ার পরে তখন ইলেকট্রনটা যাবে 6D-তে। যখন এই ডিতে চলে যায় তখন এস এর পূর্ববর্তী শক্তি স্তরে ডি অরবিটাল চলে আসে, তখন ডি আর এস এর ইলেকট্রন যোগ করলে 3, তার মানে তখন তারা কি 3 নম্বর গ্রুপে, 7 নম্বর পর্যায়ে 3 নম্বর গ্রুপে চলে যায়। এই জন্য মূলত আলাদা করে ল্যান্থানাইট এবং অক্টিনাইট সিরিজ দেওয়া হয়েছে। তাহলে এখন বলো, তাহলে পর্যায় শ্রেণীর মূল ভিত্তিটা কি? ইলেকট্রন বিন্যাস, কারণ ইলেকট্রন বিন্যাস দিয়ে সবগুলোর ব্যাখ্যা আমরা দিতে পারি। আচ্ছা, এরপরে দেখো, এই পর্যায় সারণীর কিছু পর্যাবৃত্ত ধর্ম আছে। সে পর্যাবৃত্ত ধর্ম মানে কি, অর্থাৎ বাম দিকে ডান দিকে গেলে কি পরিবর্তন হয়, উপর থেকে নিচের দিকে গেলে কি পরিবর্তন হয়, সেই ব্যাখ্যাগুলো। এখন খেয়াল করো, পর্যাবৃত্ত ধর্ম হলো ধাতব ধর্ম, অধাতব ধর্ম, পর্যাবৃত্ত ধর্ম মানে পর্যায়ক্রমে যেগুলোর পরিবর্তন হয়, পারমাণবিক ব্যাসার্ধ, আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি, তড়িৎ ঋণাত্মকতা। এখন প্রথমত আমরা এই সবগুলো জিনিসই নির্ভর করে পারমাণবিক ব্যাসার্ধের উপর, কারণ পারমাণবিক ব্যাসার্ধ যা হবে এগুলো সব তার উল্টোটা হবে। পারমাণবিক ব্যাসার্ধ বা পরমাণুর আকার যত কম এগুলো সব তাদের বেশি, এই জন্য পারমাণবিক ব্যাসার্ধটাই আমাদের সবচেয়ে বা পারমাণুর আকারটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এটা যদি পারি বাকি সবগুলো এমনিতেই তার উল্টাটা হবে, আমি পেরে যাবো। এখন খেয়াল করি, পারমাণবিক ব্যাসার্ধটা কি, কোনো মোর পরমাণুর নিউক্লিয়াসের কেন্দ্র থেকে তার শক্তি স্তর বা সর্বশেষ শক্তি স্তরের মধ্যবর্তী দূরত্বকে বলা হয় পারমাণবিক ব্যাসার্ধ। কোনো পরমাণুর নিউক্লিয়াসের কেন্দ্র থেকে তার সর্ববহিঃস্থ শক্তি স্তরের মধ্যকার দূরত্বকে পারমাণবিক ব্যাসার্ধ বলে। এখন পারমাণবিক ব্যাসার্ধ একই পর্যায়ে যদি আমরা বাম দিক থেকে ডান দিকে যাই তখন দেখবে বাম দিক থেকে ডান দিকে গেলে একটা করে পারমাণবিক সংখ্যা বেড়ে যায়, বাম দিক থেকে ডান দিকে গেলে একটা করে পারমাণবিক সংখ্যা বেড়ে যায়। একটা করে পারমাণবিক সংখ্যা বেড়ে যাওয়ার কারণে নিউক্লিয়াসে একটা করে প্রোটন বাড়ে এবং শক্তি স্তর একটা করে ইলেকট্রন বাড়ে। প্রোটন আর ইলেকট্রন বেড়ে যাওয়ার কারণে তাদের মধ্যকার আকর্ষণ বলও বেড়ে যায়। আকর্ষণ বল বেড়ে যাওয়ার কারণে শক্তি স্তরগুলো নিউক্লিয়াসের কাছাকাছি এসে যায়, যার কারণে পরমাণুর আকার ক্রমান্বয়ে হ্রাস পায়। আবারও বলি, পর্যায় সারণীর বাম দিক থেকে ডান দিকে যখন যাবে তখন একটা করে পারমাণবিক সংখ্যা বৃদ্ধি পায়। পারমাণবিক সংখ্যা বৃদ্ধি পাওয়ার কারণে নিউক্লিয়াসে একটা করে প্রোটন বেড়ে যায়, শক্তি স্তরে একটা করে ইলেকট্রন বেড়ে যায়। প্রোটন এবং ইলেকট্রন বেড়ে যাওয়ার কারণে পরমাণুর এদের মধ্যেকার আকর্ষণ বল বেড়ে যায়। আকর্ষণ বল বেড়ে গেলে শক্তি স্তরেগুলো নিউক্লিয়াসের কাছাকাছি চলে আসে, যার কারণে পরমাণুর আকার ক্রমান্বয়ে হ্রাস পায়। অর্থাৎ পর্যায় সারণীর বাম দিক থেকে ডান দিকে গেলে পরমাণুর আকার ক্রমান্বয়ে হ্রাস পাবে। এখন দেখো, উপর থেকে নিচের দিকে গেলে পর্যায় সারণী দেখবে উপর থেকে নিচের দিকে গেলেও পারমাণবিক সংখ্যা বৃদ্ধি পায়। বাম দিক থেকে ডান দিকে যাক, উপর থেকে নিচের দিকে যাক, পারমাণবিক সংখ্যা বেড়ে যায়। উপর থেকে নিচের দিকে গেলে পারমাণবিক সংখ্যা বাড়ে, বাম দিক থেকে ডান দিকে গেলে যেমন একটা একটা করে বাড়ে, উপর থেকে নিচের দিকে গেলে একটা একটা করে বাড়ে না, এমন হারে বাড়ে একটা করে নতুন করে শক্তি স্তরে উৎপন্ন হয়। এই জন্য উপর থেকে নিচের দিকে গেলে পারমাণবিক সংখ্যা বেড়ে যাওয়ার কারণে নিউক্লিয়াসে প্রোটন বেড়ে যাবে, শক্তি স্তরে ইলেকট্রন বেড়ে যাবে, তাদের মধ্যেকার আকর্ষণ বল বেড়ে যাওয়ার কারণে শক্তি স্তর কিছু পরমাণুর আকার কিছুটা ছোট হবে। কিন্তু উপর থেকে নিচের দিকে গেলে যেহেতু একটি করে নতুন করে শক্তি স্তর যুক্ত হয়, নতুন করে শক্তি স্তর যুক্ত হওয়ার কারণে পরমাণুর আকার অনেকটা বেড়ে যায়। এই জন্য মূলত উপর থেকে নিচের দিকে গেলে আকর্ষণের কারণে যতটুকু আকার ছোট হয় শক্তি স্তর বেড়ে যাওয়ার কারণে তার থেকে বেশি আকার বেড়ে যায়। এই জন্য উপর থেকে নিচের দিকে গেলে পরমাণুর আকার ক্রমান্বয়ে বৃদ্ধি পায়। তাহলে কি হলো, বাম দিক থেকে ডান দিকে গেলে একটা করে পারমাণবিক সংখ্যা বেড়ে যায়, যার কারণে ইলেকট্রন প্রোটন বেড়ে যাওয়ার কারণে আকর্ষণ বলও বেড়ে যায়। এই জন্য শক্তি স্তরগুলো নিউক্লিয়াসের কাছাকাছি চলে আসার কারণে আকার হ্রাস পায়। বাম দিক থেকে ডান দিকে গেলে পরমাণুর আকার হ্রাস পায়। উপর থেকে নিচের দিকে গেলে পারমাণবিক সংখ্যা বেড়ে যাওয়ার কারণে ইলেকট্রন প্রোটন বেড়ে যায়, আকর্ষণ বল বেড়ে যায়, যার কারণে আকার কিছুটা কমে। কিন্তু উপর থেকে নিচের দিকে যাওয়ার কারণে পারমাণবিক সংখ্যা এমনভাবে বাড়ে একটা করে শক্তি স্তর নতুন করে তৈরি হয়। শক্তি স্তর হওয়ার কারণে পরমাণুর আকার যতটুকু কমে তার থেকে, শক্তি স্তর বেড়ে যাওয়ার কারণে পরমাণুর আকার তার থেকে বেশি বেড়ে যায়। এই জন্য উপর থেকে নিচের দিকে গেলে পরমাণুর আকার ক্রমান্বয়ে বৃদ্ধি পায়।
এখন খেয়াল করো, ধাতব ধর্ম কি? ধাতব ধর্ম হলো কোনো একটা মৌল সর্বশেষ শক্তিস্তর থেকে ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়নে পরিণত হওয়াকে যত সহজে পরিণত হতে পারে সেটাকে ধাতু বলে। আর ধাতুর এই ইলেকট্রন ত্যাগ করার ধর্মকে বলা হয় ধাতব ধর্ম। এখন ইলেকট্রন ত্যাগ করতে পারবে কারা? যাদের আকর্ষণ বল কম তারা সহজে ইলেকট্রন ত্যাগ করতে পারবে, এবং যাদের আকর্ষণ বল বেশি তারা সহজে ইলেকট্রন ত্যাগ করতে পারবে না। তাহলে আকর্ষণ বল বাড়ে, বা পর্যায়ক্রমে বাম দিক থেকে ডান দিকে গেলে আকর্ষণ বল বেড়ে যায়, যার কারণে বাম দিক থেকে ডান দিকে গেলে আকর্ষণ বল বেড়ে যাওয়ার কারণে সহজে ইলেকট্রন ত্যাগ করতে পারবে না বলে তার ধাতু ধর্ম ধীরে ধীরে হ্রাস পায়। আর পর্যায়ক্রমে উপর থেকে নিচের দিকে গেলে কী হয়, আকর্ষণ বল কমে যায়, কারণ দূরত্ব বেড়ে যাওয়ার কারণে আকর্ষণ বল কমে যায়। আকর্ষণ বল কমে যাওয়ার কারণে ইলেকট্রন সহজে ত্যাগ করতে পারবে, এই জন্য উপর থেকে নিচের দিকে গেলে ধাতুর ধর্ম তত বৃদ্ধি পায়। তার মানে বা আকার যদি কম হয় ধাতব ধর্ম হ্রাস পায়, আকার বেড়ে গেলে ধাতব ধর্ম বৃদ্ধি পায়। ওকে, এখন দেখো অধাতব ধর্ম ঠিক উল্টাটা। কোনো একটা মৌল এক বা একাধিক ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক আয়নে পরিণত হয় তাদেরকে বলা হয় অধাতু, অধাতু ইলেকট্রন গ্রহণ করে, এবং এই অধাতুর ইলেকট্রন এই গ্রহণ করার ধর্মকে বলা হয় অধাতব ধর্ম। এখন দেখো ইলেকট্রন গ্রহণ করতে পারবে কারা? যাদের আকার ছোট তারা সহজে ইলেকট্রন গ্রহণ করতে পারবে, কারণ আকর্ষণ বল বেশি দিকেই তো সহজে ইলেকট্রন গ্রহণ করতে পারে। এই জন্য যাদের আকর্ষণ বল বেশি তারা সহজে ইলেকট্রন গ্রহণ করতে পারে, তারা হয় অধাতু, এবং যাদের আকর্ষণ বল কম তারা ইলেকট্রন সহজে গ্রহণ করতে পারবে না, যার কারণে তাদের অধাতু ধর্ম কম। তাহলে পর্যায়শ্রেণীর বাম দিক থেকে ডান দিকে গেলে যেহেতু আকর্ষণ বল বাড়ে, আকর্ষণ বল বাড়লে ইলেকট্রন সহজে গ্রহণ করতে পারে, এই জন্য বাম দিক থেকে ডান দিকে গেলে অধাতব ধর্ম বাড়ে। আর উপর থেকে নিচের দিকে গেলে যেহেতু দূরত্ব বেড়ে যায় তার মানে আকর্ষণ বল কমে যায়, আকর্ষণ বল কমে যাওয়ার কারণে ইলেকট্রন সহজ গ্রহণ করতে পারবে না, যার কারণে উপর থেকে নিচের দিকে গেলে অধাতব ধর্ম ধীরে ধীরে হ্রাস পায়। এরপরে আসি আয়নীকরণ শক্তি। গ্যাসীয় অবস্থায় এক মোল গ্যাসীয় পরমাণু থেকে এক মোল ইলেকট্রন অপসারণ করে এক মোল ধনাত্মক আয়নে পরিণত করতে যে পরিমাণ শক্তির প্রয়োজন তাকে ওই মৌলের আয়নীকরণ শক্তি বলে। অনেকটা ধাতব ধর্মের মতো, গ্যাসীয় অবস্থায় এক মোল গ্যাসীয় পরমাণু থেকে এক মোল ইলেকট্রন অপসারণ করে ধনাত্মক আয়নে পরিণত করতে যে পরিমাণ শক্তির প্রয়োজন তাকে ওই মৌলের আয়নীকরণ শক্তি বলে। তার মানে কি? ধনাত্মক আয়নে পরিণত হবে, ইলেকট্রন ছেড়ে দিতে পারবে। তার মানে যেখানে আকর্ষণ বল কম তারা ইলেকট্রন ছেড়ে দিতে পারবে। আকর্ষণ বল পর্যায়শ্রেণীর বাম দিক থেকে ডান দিকে গেলে কি হয়, আকর্ষণ বল বেড়ে যায়। আকর্ষণ বল বেড়ে যাওয়ার কারণে বাম দিক থেকে ডান দিকে গেলে আকর্ষণ বল বেড়ে যায়, আর আকর্ষণ বল বেড়ে যাওয়ার কারণে সহজে ইলেকট্রন ত্যাগ করতে পারবে না, মানে ধনাত্মক আয়নে পরিণত হতে পারবে না, এই জন্য আয়নীকরণ শক্তির মান ধীরে ধীরে বেড়ে যায়, বা বেশি শক্তির প্রয়োজন হয় বলে আয়নীকরণ শক্তির মান ধীরে ধীরে বেড়ে যায়। আর উপর থেকে নিচের দিকে গেলে যেহেতু আকর্ষণ বল হ্রাস পায়, আকর্ষণ বল হ্রাস পাওয়ার কারণে খুব সহজে ইলেকট্রন ত্যাগ করতে পারবে, তার মানে কম পরিমাণে শক্তির প্রয়োজন হবে, এই জন্য উপর থেকে নিচের দিকে গেলে আয়নীকরণ শক্তির মান হ্রাস পায়। এরপরে দেখো যেটা বলেছি পারমাণবিক ব্যাসার্ধ আয়নীকরণ শক্তির উপর মানের উপর নির্ভর করে। পারমাণবিক ব্যাসার্ধ কমলে আয়নীকরণ শক্তির মান বাড়ে, আর পারমাণবিক ব্যাসার্ধ বাড়লে আয়নীকরণ শক্তির মান কমে। অর্থাৎ বাম দিক থেকে ডান দিকে গেলে আয়নীকরণ শক্তির মান বৃদ্ধি পায়, এবং একই গ্রুপের উপর থেকে নিচের দিকে গেলে আয়নীকরণ শক্তির মান হ্রাস পায়। এরপরে দেখো ইলেকট্রন আসক্তি। ইলেকট্রন আসক্তি অনেকটা অধাতব ধর্মের মতো, গ্যাসীয় অবস্থায় কোনো মৌলের এক মোল গ্যাসীয় পরমাণুতে এক মোল ইলেকট্রন প্রবেশ করে এক মোল ইলেকট্রন প্রবেশ করে ঋণাত্মক আয়নে পরিণত করতে যে পরিমাণ শক্তির প্রয়োজন হয়, যে পরিমাণ শক্তি নির্গত হয় তাকে ওই মৌলের ইলেকট্রন আসক্তি বলে। তার মানে এবার ইলেকট্রন গ্রহণ করবে, তার মানে আকর্ষণ বল বেশি হতে হবে। এখন আকর্ষণ বল বেশি হয় কখন? যখন পর্যায়ক্রমে বাম দিকে যায়, তখন পর্যায়ক্রমে বাম দিক থেকে ডান দিকে গেলে আকর্ষণ বল বেড়ে যায়। আকর্ষণ বল বেড়ে যাওয়ার কারণে তাকে কী করতে হবে, ইলেকট্রন ত্যাগ করতে হলে ঋণাত্মক আয়নে পরিণত হতে গেলে তার কি বেশি পরিমাণে শক্তি লাগবে, যার কারণে বাম দিক থেকে ডান দিকে গেলে আকর্ষণ বল বেশি, যার কারণে বেশি পরিমাণে শক্তি নির্গত হবে। অর্থাৎ বাম দিক থেকে ডান দিকে গেলে ইলেকট্রন আসক্তি বাড়ে, আর উপর থেকে নিচের দিকে গেলে যেহেতু আকর্ষণ বল কমে তাই ইলেকট্রন আসক্তিও কমে। আরেকটা হলো তড়িৎ ঋণাত্মকতা। সমযোজী বন্ধনে পরমাণুগুলোর এই সমযোজী বন্ধনটার ব্যাখ্যা এখন আপাতত লাগবে না, কারণ এটা 5 নম্বর চ্যাপ্টারে, শুধু এটুকু সংজ্ঞাটা মনে রাখবে। সমযোজী বন্ধনে পরমাণুগুলোর বন্ধন জোর বা শেয়ারকৃত ইলেকট্রন নিজের দিকে আকর্ষণ করার ক্ষমতাকে তড়িৎ ঋণাত্মকতা বলে। তড়িৎ ঋণাত্মকতাও পারমাণবিক ব্যাসার্ধের উপর নির্ভর করে বা আকারের উপর নির্ভর করে। আকার কমলে এগুলো বেড়ে যায়, এবং আকার কমে গেলে এগুলো বেড়ে গেলে এগুলো হ্রাস পায়।
কারণ কথা হলো এতগুলো জিনিস একবারে মুখস্থ করা খুব একটা কঠিন হয়ে যাবে মনে করো। তাহলে আমি একটা শখ দিই, দেখো পরমাণুর আকারটা তুমি যদি ঠিকঠাক মতো পড়তে পারো, পরমাণুর আকার ডান দিকে গেলে, বাম দিক থেকে ডান দিকে গেলে আকার হ্রাস পায়। কেন হ্রাস পায় বলেছি, পরমাণুর আর উপর থেকে নিচের দিকে গেলে আকার বৃদ্ধি পায়। মনে রাখবে আকারের সাথে বাকি সবগুলোর বিপরীত সম্পর্ক, আকার যেখানে কম সেখানে ইলেকট্রন আর শক্তি বেশি, আয়নীকরণ শক্তি বেশি, তড়িৎচ্ছিন্নতাও বেশি, আর আকার যেখানে বেশি সেগুলো এগুলো সব কম। তার মানে আকারটা শুধু ভালোভাবে মুখস্থ করবে, আকারটা মুখস্থ করলে বাকি সবগুলো তার সাপেক্ষে ব্যাখ্যা দেবে, আকার কম তার মানে ওগুলো বেশি। আচ্ছা আরেকটা বিষয় হলো ধাতু কল্প বা অর্ধধাতু বা উপধাতু হলো এক ধরনের মৌলিক পদার্থ যা ধাতু অধাতুর মাঝামাঝি একই সাথে উভয় ধর্ম প্রকাশ করে। ধাতু অধাতুর মাঝামাঝি একই সাথে উভয় ধর্ম প্রকাশ করে সেগুলোকে বলা হয় ধাতু কল্প, অর্ধধাতু বা উপধাতু। এরকমের ছয়টা মৌলকে ধাতু কল্প হিসেবে ধরা যায়, যেমন বোরন, সিলিকন, জার্মেনিয়াম, আর্সেনিক, অ্যান্টিমনি এবং টেলুরিয়াম। আর বাকি আরও 5টা মৌলকে ধরা যেতে পারে, তবে এটা কনফার্ম মানে বিভিন্ন জায়গায় মতভেদ আছে, কিন্তু এই 6টা মৌলকে অর্ধধাতু বা ধাতু কল্প বা উপধাতু হিসেবে বলা যায়, এটা এমসিকিউর জন্য মুখস্থ করবে। এখন ক্রিয়েটিভ কোশ্চেনে যেমন মনে করে একটা মৌল দেয়া থাকলো, দুই পাকের গ্রুপের মৌলগুলোকে আকারের ক্রম ব্যাখ্যা করো। গ্রুপ কোনগুলো? পি, কিউ, আর, এস, এগুলো হলো গ্রুপের মৌল। এদের আকারের ক্রম কি? আমরা জানি একই পর্যায়ের উপর থেকে যদি নিচের দিকে যাও তাহলে কি হবে, পারমাণবিক সংখ্যা বেড়ে যায়। পারমাণবিক সংখ্যা বেড়ে যাওয়ার কারণে যে প্রোটন নিউক্লিয়াসে প্রোটন সংখ্যা বেড়ে যায়, শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা বেড়ে যায়, যার কারণে এদের মধ্যেকার আকর্ষণ বল বেড়ে যায়। আকর্ষণ বল বেড়ে যাওয়ার কারণে এদের শক্তি স্তরে গুলো নিউক্লিয়াসের কাছাকাছি আসার কারণে আকার কিছুটা হ্রাস পায়, কিন্তু উপর থেকে নিচের দিকে গেলে পারমাণবিক সংখ্যা এমনভাবে বেড়ে যায় যে একটা করে শক্তি স্তর বেড়ে যায়। একটা করে শক্তি স্তর বেড়ে যাওয়ার কারণে পরমাণুর আকার শক্তি ইলেকট্রন বেড়ে যাওয়ার কারণে যতটুকু হ্রাস পায়, শক্তি স্তর বেড়ে যাওয়ার কারণে তার আকার তার থেকে বেশি বৃদ্ধি পায়। এই জন্য উপর থেকে নিচের দিকে যাওয়ার কারণে, একই গ্রুপের উপর থেকে নিচের দিকে যাওয়ার কারণে পরমাণুর আকার ক্রমান্বয়ে বৃদ্ধি পায়। তাহলে পি, কিউ, আর, এস এই মৌলগুলোর আকারের ক্রম হবে কি? পি এর থেকে কিউ এর আকার বড়, কিউ থেকে আর এর আকার বড়, আর থেকে এস এর আকার বড়। এখন দেখো যদি বলে উদ্দীপকের পর্যায়ের মৌলগুলোর পারমাণবিক ব্যাসার্ধের হ্রাস বৃদ্ধি, তাই পর্যায় কোনটা? এক্স, ওয়াই, জেড, আর, এগুলো হলো একই পর্যায়ের মৌল। তাহলে এদের পারমাণবিক ব্যাসার্ধের কীভাবে পরিবর্তন হয়? আমরা জানি এই যে বাম দিক থেকে ডান দিকে গেলে একটা করে পারমাণবিক সংখ্যা বৃদ্ধি পায়, একটা করে পারমাণবিক সংখ্যা বৃদ্ধি পাওয়ার কারণে নিউক্লিয়াসে প্রোটন সংখ্যা বৃদ্ধি পাবে, শক্তি স্তরে একটা করে ইলেকট্রন বৃদ্ধি পাবে, যার কারণে নিউক্লিয়াসে প্রোটন এবং শক্তি স্তর ইলেকট্রনের মধ্যে আকর্ষণ বল বেড়ে যাবে। আকর্ষণ বল বেড়ে যাওয়ার কারণে শক্তি স্তরগুলো নিউক্লিয়াসের কাছাকাছি চলে আসবে, যার কারণে আকার ক্রমান্বয়ে হ্রাস পাবে। তাহলে ডান বাম দিক থেকে ডান দিকে গেলে আকার ক্রমান্বয়ে হ্রাস পায়, সেজন্য এক্স এর থেকে ওয়াই এর আকার ছোট, ওয়াই থেকে জেড এর আকার ছোট, জেড থেকে আর এর আকার আরও ছোট। এখন যদি তুমি আকার অনুসারে সাজাতে পারো তাহলে তার আয়নীকরণ শক্তির ক্রমটা কী হবে? উল্টোটা, যেহেতু ডান দিকে গেলে আকার ছোট হয়ে যায়, আকার ছোট হয়ে গেলে আয়নীকরণ শক্তি বেড়ে যাবে, তার মানে এক্স থেকে ওয়াই এর আয়নীকরণ শক্তি বেশি, ওয়াই থেকে জেড এর বেশি, জেড থেকে আর এর বেশি। যদি তোমাকে বলে ইলেকট্রন আসক্তির ক্রম সাজাও তাহলে ইলেকট্রন আসক্তির ক্রম ইলেকট্রনের সংজ্ঞা দিবে, তারপরে ইলেকট্রন আসক্তির ক্রম কি? আকারের উল্টোটা। তাহলে ডান দিকে গেলে যেহেতু আকার হ্রাস পায় তাহলে ইলেকট্রন আসক্তি কী হবে? এক্স থেকে ওয়াই এর বেশি, ওয়াই থেকে জেড এর বেশি, জেড থেকে আর এর বেশি। যদি বলে তড়িৎচ্ছিন্নতার ক্রম অনুসারে সাজাও তাহলে তড়িৎচ্ছিন্নতা আকারের বিপরীত, তাহলে ডান দিকে গেলে আকার হ্রাস পায়, তার মানে এক্স থেকে ওয়াই এর তড়িৎচ্ছিন্নতা বেশি, ওয়াই থেকে জেড এর বেশি, জেড থেকে আর এর বেশি। যদি বলে ধাতুর ধর্মের ক্রম ব্যাখ্যা করো, যেহেতু ডান দিকে গেলে আকার ক্রমান্বয়ে হ্রাস পায়, আকার হ্রাস পাওয়ার কারণে ডান দিকে ধাতুর ধর্ম ক্রমান্বয়ে হ্রাস পায়, তার মানে ধাতুর ধর্ম যেখানে হ্রাস পায় সেখানে অপাতক ধর্ম বৃদ্ধি পায়। তাহলে মূল সাধারণটাই হলো আমার কি, আকার। আকারটা যদি ঠিক মতো সাজাতে পারি তার আকারের সাথে বাকি সবগুলো সম্পর্কে বিপরীত, আকার যেখানে কম ইলেকট্রন আসক্তি তড়িৎঋণাত্মকতা আয়নীকরণ শক্তি সবগুলোই সেখানে কী হবে, বেশি হবে। তাহলে তোমরা আকারের সাজাটা ভালোভাবে শিখে নিবে। আজকে এই পর্যন্তই, আগামী ক্লাসে আমরা এই চ্যাপ্টারের পর্যায় সারণীর চ্যাপ্টারে ক্রিয়েটিভ কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব। সবাইকে ধন্যবাদ।